অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 14 জানুয়ারি 2021 সকাল 8:14 মিনিটে সূর্যের রাশি পরিবর্তন, অর্থাৎ ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ এবং মকর সংক্রান্তি শুরু। অর্থাৎ এই সময় থেকে অনেক শুভ কাজকর্ম কিন্তু শুরু হয়। এবং এই ভিডিওতে আমি জানাব এই সূর্যের রাশি পরিবর্তনে, রবির রাশি পরিবর্তনে 12টি রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে, এই বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে জানাব। দেখুন, প্রথমেই জানাই মকর রাশিতে এই রবির প্রবেশ এবং এই সময় থেকে উত্তরায়ণ হয়ে যায় এবং এই সময় থেকে কিন্তু অনেক শুভ কাজ কর্মগুলো কিন্তু আরম্ভ হয়। কিন্তু 2021-এ বেশ কিছু গ্রহ অস্তমিত হওয়ার দরুন, দেখুন প্রথমেই আপনাদেরকে বলি, 17 জানুয়ারি দেবগুরু বৃহস্পতি অস্তমিত হচ্ছে এবং অলরেডি শনি কিন্তু অস্তমিত এবং ফেব্রুয়ারিতে শুক্র অস্তমিত হবে, অর্থাৎ বেশ কিছু প্ল্যানেট এবং বুধও কিন্তু অস্তমিত হবে। বেশ কিছু প্ল্যানেট অস্তমিত হওয়ার দরুন এই মকর সংক্রান্তি থেকে বেশ কিছু শুভ কাজ কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। এবং এই যে অস্তমিত হওয়া, বিগ বিগ প্ল্যানেট অস্তমিত হওয়া, 12টি রাশির উপর কি কি প্রভাব পড়তে চলেছে এই রবির রাশি পরিবর্তনে, কি প্রভাব পড়বে আমি আপনাদেরকে ইনফরমেশন দিব। দেখুন, জ্যোতিষশাস্ত্রে যেমন শুভ শুভ গ্রহের চালই এমন থাকে, গ্রহের চালটা এমন থাকে যেমন বেশ কিছু শুভ ঘটনা নির্দেশ করে এবং কিছু কিছু গ্রহের চালে বেশ কিছু অশুভ ঘটনা কিন্তু নির্দেশ করে। অর্থাৎ এই রবির রাশি পরিবর্তনে 12টি রাশির কম বেশি কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসবে, কারণ অস্তমিত হচ্ছে। সব থেকে আমি বারবার একটা কথা বলেছি, সব কথা গ্রহে কিন্তু অস্তমিত হয়, একমাত্র সূর্য অস্তমিত হয় না। এবং দেখবেন বুধ খুব তাড়াতাড়ি অস্তমিত হয়, কারণ বুধ খুব কাছাকাছি রবির সঙ্গে সঙ্গে কিন্তু চলে, এই জন্য বুধ খুব তাড়াতাড়ি কিন্তু অস্তমিত হয়। দেখুন, অস্তমিত হওয়া মানে কি, অস্তমিত হওয়া মানে যদি আপনাকে একটু বুঝি, যদি আপনার রাশিচক্রে ধরুন এই যে 3টা গ্রহ অস্তমিত, সেক্ষেত্রে যদি আপনার বৃহস্পতি খারাপ থাকে সেক্ষেত্রে সে মতন খারাপ হবে না, আর যদি ভালো থাকে সে মতন কিন্তু ভালো ফল দিবে না। তেমনি আপনার যদি শনি খারাপ থাকে সেরকম খারাপ ফল দিবে না, আবার ভালো থাকলেও ভালো ফল কিন্তু পাবেন না। তেমনি শুক্র যদি রাশিচক্রে খারাপ থাকে সেমন খারাপ প্রভাব পাবেন না, আবার ভালো থাকলেও কিন্তু সেরকম শুভ প্রভাব পাবেন না। অর্থাৎ অস্তমিত হওয়া মানে, দেখুন আপনি যদি সূর্যের সামনে একটা প্রদীপ প্রজ্বলন করে দেন, তা সেটা কিন্তু জ্বলছে কিন্তু সেটার দীপকের আলো কিন্তু আপনি দেখতে পাবেন না। অর্থাৎ অস্তমিত হওয়া মানে যে কোনো গ্রহই, এই যে 3টি গ্রহ যে অস্তমিত হচ্ছে 2021-এ ফার্স্টে, অন্ধ হয়ে যাব এটা কিন্তু থাকছে। তো আমি এবার আপনাদেরকে জানাবো রবির রাশি পরিবর্তনে, এই যে 14 জানুয়ারি 2021
সকাল 8:14 যে রবির রাশি পরিবর্তন, মকর রাশিতে প্রবেশ, কি ফল হতে চলেছে 12টি রাশির সেটা আমি জানাব, এবং যে গ্রহগুলো অস্তমিত হলো তার অনুযায়ী কিন্তু আপনারা ফল পাবেন, এবং সে ভাবপতি এবং ভাবাধিপতির উপর কিন্তু ফলগুলো আপনারা পাবেন। প্রথম আসি মেষ রাশি। মেষ রাশি আপনাদের ভাগ্যপতি অস্তমিত, আপনাদের ভাগ্যের সাপোর্ট আসবে না, ভাগ্যের দ্বারা কিন্তু যে কাজগুলো সেগুলো হবে না। আপনাদের বিবাহপতি এবং ধনপতি অস্তমিত, আপনাদের ধন আটকে যাওয়া, কোনো জায়গায় টাকা ফেসে যাওয়া এটা কিন্তু হবে, এবং আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের অভাব থাকবে, এবং এর সাথে সাথে আপনাদের বিয়ের জায়গাটাতে কিছুটা হলো সমস্যা থাকবে এই অস্তমিত হওয়ার জন্য, শুক্র অস্তমিত হওয়ার জন্য। এবং আপনাদের কর্মপতি এবং লাভপতি অস্তমিত হওয়ার জন্য আপনাদের কর্মের জায়গাতে, কেরিয়ারের জায়গাতে সমস্যা থাকবে, প্রচণ্ড চাপ থাকবে, এবং আপনাদের লাভ সফলতার জায়গায় কিন্তু বাধা থাকছে। অর্থাৎ এই রবি রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ ফল কিন্তু দিবে না, এবং কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, এবং বড় ভাইদের সাথে আপনাদের মতান্তর বা ছোট ভাইদের সাথে মতান্তরের জায়গাটা কিন্তু থাকছে। গ্রহের চালি এমন, যখন শুভ শুভ ঘটনা ঘটে আমি সব জানাই, কিন্তু যখন কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ থাকে সেটা আমাকে আপনার সামনে তুলে ধরা আমার দায়িত্ব। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যপতি অস্তমিত, এবং আপনাদের বড় ভাই বা দের সঙ্গে আপনার বা বড় সঙ্গে গুরুজনদের সঙ্গে আপনার কিন্তু মতান্তর থাকবে, এবং আপনাদের শরীরগত দিক নিয়ে সমস্যা, শরীর স্বাস্থ্য দিক নিয়ে সমস্যা, এবং অর্থের দিকটাতে যথেষ্ট চাপ এই সময় কিন্তু থাকবে। এই যে অস্তমিত হচ্ছে এবং রবি রাশি পরিবর্তনে অর্থনৈতিক চাপের জায়গাটা কিন্তু আপনাদের থাকছে ওভারঅল, এবং আপনাদের সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, সন্তানদের হেলথ নিয়ে সমস্যা কিন্তু থাকছে আপনি যদি বৃষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এই রবি রাশি পরিবর্তনে। এরপরে আসি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আয়ু নিয়ে অর্থাৎ শরীর নিয়ে সমস্যা আপনাদের থাকছে, এবং আপনাদের বিবাহপতি আপনাদের অস্তমিত হওয়ায় আপনাদের বিবাহের জায়গাটা কিছুটা হলো সমস্যা, এবং দাম্পত্য জীবনে আপনাদের ক্ষেত্রে সমস্যা, পারিবারিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে সমস্যা, পারিবারিক ক্ষেত্রে অশান্তি, মতবিরোধ, এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা জায়গা কিন্তু থাকছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভাগ্যের সাপোর্ট না পাওয়া এটাও কিন্তু থাকছে। এরপরে আসি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের ঋণ হয়ে যাওয়া এবং ভাগ্যের সাপোর্ট না পাওয়া, ভাগ্য বিড়ম্বনা, ঋণ হয়ে যাওয়া এবং আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং না থাকা, এবং আপনাদের ব্যয় এবং ছোট ভাই বোনদের সঙ্গে মতান্তর এই জায়গাটা হওয়া আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু থাকছে, এবং শ্বশুরালয় থেকে যারা মেয়েরা শ্বশুরের বাড়িতে থাকে শ্বশুরালয় থেকে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকছে। এরপরে আছে সিংহ রাশি। আপনাদের রাশির অধিপতি শত্রুগৃহে অবস্থান করছে, অর্থাৎ এবং আপনাদের শনিও অস্তমিত, এবং আপনাদের ক্ষেত্রে এই সময় আপনাদের সন্তানের জায়গাটা কিন্তু অস্তমিত, সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের হেলথ নিয়ে সমস্যা, যারা গর্ভবতী মহিলারা আছে তাদের ক্ষেত্রে সাবধান, শত্রুতা বাড়বে, ঋণ বাড়বে, আপনাদের বিবাহের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, ধন আটকে যাওয়া, টাকা কিছুতে ফেসে যাওয়া, ডুবে যাওয়া এই জায়গাটা কিন্তু থাকছে, অর্থাৎ এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে সমস্যার জায়গা কিন্তু নির্দেশ করছে আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং হয়ে যাওয়া কাজ বাধা চলে আসা, যেটা কাজ হয়ে যাওয়া কথা ছিল সেই জায়গাটা বাধা চলে আসা এটা কিন্তু থাকছে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের
ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকছে। আপনাদের ভাগ্য বিড়ম্বনা হবে, ভাগ্যের সাপোর্ট না পাওয়া, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট চাপ, কর্মের ক্ষেত্রে যথেষ্ট চাপ এই সময় কিন্তু থাকছে। এবং এর সাথে সাথে আপনারা যারা প্রেগনেন্সি আছে, যারা গর্ভবতী মহিলারা আছে, এই সময় অবশ্যই সাবধানে থাকুন। এবং এর সাথে সাথে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের হেলথ নিয়ে টেনশনের জায়গা কিন্তু থাকছে। ম্যারিডের জায়গাতে সমস্যা, দাম্পত্য সুখের জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঠিক মতো বন্ডিং হবে না এই রবি রাশি পরিবর্তনে। এবং এর সাথে সাথে আপনাদের পারিবারিক কলহের জায়গাটা কিন্তু থাকছে। এবং ধন আটকে যাওয়া, টাকা আটকে যাওয়া, ভাগ্যের সাপোর্ট না পাওয়া, হিউজ টাকা কোথাও ইনভেস্টমেন্ট করবেন না এই সময়, এই সময়টা কিন্তু বিশেষভাবে সাবধানতা থাকবেন আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আসি তুলা রাশি, রবি রাশি পরিবর্তনে কি আপনাদের ক্ষেত্রে যে নিজস্ব শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, শরীরগত দিক নিয়ে সমস্যা, আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, ভূমি ভবন বাহন সুখের জায়গাটা কিছুটা হলো আপনাদের বাধা থাকছে, সন্তানের হেলথ নিয়ে সমস্যা, শত্রুতা জায়গা এবং লাভ সফলতার জায়গাটাতে বাধা, পেটের সমস্যার কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এবং ছোট ভাই বোনদের সাথে আপনাদের মতান্তরের জায়গা এবং রাজনীতির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকছে। এরপরে আসি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের ধনপতি এবং আপনাদের সন্তানের অধিপতি অস্তমিত, অর্থাৎ সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের গত দিকটা নিয়ে সমস্যা, সন্তানের হেলথের জায়গাটা এবং ধন আটকে যাওয়ার জায়গাটা কিন্তু থাকছে। এবং আপনাদের ক্ষেত্রে কেরিয়ারের জায়গাটাতে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকছে, কর্মের জায়গাটাতে চাপ থাকছে এবং দাম্পত্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা, দাম্পত্য সুখের জায়গাতে বাধা কিন্তু থাকছে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং বিদেশ থেকে যাদের অর্থ আসে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা। এরপরে আসে ধনুরাশি। ধনুরাশির আপনাদের শরীরগত দিক নিয়ে ভুগাবে, আপনাদের ধনের জায়গাটা কিন্তু টাকা আটকে যাওয়া, বারবার বলছি ধনুরাশির ব্যবসাতে টাকা আটকে যাওয়া, কাউকে টাকা ধার দিলে সেই টাকা আটকে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। পারিবারিক অশান্তির জায়গা, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে সমস্যা, ভাগ্যের সাপোর্ট না পাওয়া, কর্মের জায়গাতে যথেষ্ট চাপ, কর্মকেন্দ্রিক চাপ, কেরিয়ারের ক্ষেত্রে চাপ এটা কিন্তু থাকছে। কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়া এবং সফলতার জায়গাতে বারবার বাধা প্রাপ্ত, অর্থাৎ আটকে আটকে চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে এগাতে হবে আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এই রবি রাশি পরিবর্তন। এরপরে আসি রবি রাশি পরিবর্তনে আপনার মকর রাশি। মকর রাশিতে এই রবি অবস্থান করছে এবং রাশির অধিপতি অস্তমিত এবং আপনাদের দ্বাদশ পুঁথি তৃতীয় পুঁথি অস্তমিত এবং আপনাদের প্রেমের জায়গাটা নিয়ে সমস্যা, প্রেম সংক্রান্ত সমস্যা, প্রেমের জায়গাটাতে আপনারা বাধা পাবেন। আপনাদের কর্মের জায়গাতে, কেরিয়ারের জায়গাতে কিন্তু আপনারা বাধা পাবেন, কর্ম জায়গা কেন্দ্রিক সমস্যা, আপনাদের নিজস্ব শরীরগত দিক নিয়ে সমস্যা। অষ্টমপতি আপনাদের রাশির উপর শত্রুগৃহে, শত্রুর জায়গাতে অবস্থান করছে, আপনাদের শরীরগত কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক টেনশন উদ্বেগটা কিন্তু বাড়িয়ে তুলবে। অর্থের দিকটাতে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন, অর্থ অপচয় কিন্তু অহেতুক আপনাদের হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয়পতি একাদশপতি আপনাদের অস্তমিত হচ্ছে, অর্থাৎ লাভ সফলতার জায়গায় আপনাদের বাধা আসবে, আর্থিক ডেভেলপমেন্টের জায়গাতে আপনাদের বাধা আসবে, অর্থের দিক থেকে আপনাদের বাধা, আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, আপনাদের পারিবারিক কিছু কিছু ক্ষেত্রে অশান্তি, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের কিচিয়ে দিবে, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের সমস্যা কিন্তু নিয়ে আসবে, মান সম্মান হানি হওয়া এবং আপনাদের অর্থ অপচয় হওয়ার জায়গাটা কিন্তু থাকছে। শরীরগত দিক নিয়ে আপনাদের কিন্তু ভুগাবে, শরীর স্বাস্থ্যের দিক নিয়ে, শরীরগত দিক নিয়ে সাবধানে থাকুন কুম্ভ রাশি। এবার আসি মীন রাশি। সূর্যের রাশি পরিবর্তনে আপনাদের ক্ষেত্রে শরীরগত দিক নিয়ে আপনাদেরকে ভুগাবে, আপনাদের সফলতার জায়গাতে বাধা দেবে, কেরিয়ারের জায়গাতে, কর্মের জায়গাতে আপনাদের বাধা পাবেন এবং আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের, বারবার বলছি এই জায়গাটা কিন্তু অ্যালার্ট থাকুন। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাধা এবং বড় ভাইদের সঙ্গে মতান্তর, যারা বয়স্ক লোকরা আছে তাদের ব্যথা বেদনা কিন্তু বৃদ্ধি পাবে। এই ছিল রবির রাশি পরিবর্তনে এই 12টি রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে। অবশ্যই আপনারা ভিডিওটি বারবার শুনবেন এবং খুব মাইন্ডলিভাবে দেখবেন এবং এই সব দিক থেকে আপনারা
সাবধানে থাকুন এবং যত পারে রবি মন্ত্র জপ করুন এবং তামার আংটি যদি পড়তে পারেন সেক্ষেত্রে বিশেষভাবে ফলপ্রসূ হবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।